আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় কত মাসে সহবাস করা নিরাপদ, সহবাস করলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, সব কিছু থাকছে ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হবু বাবা মায়েরা প্রায়শই এটা ভেবে বিস্মিত হন যে গর্ভাবস্থায় সহবাস করে নিরাপদ কিনা এবং এটি কোনোভাবে গর্ভস্থ সন্তানের উপর প্রভাব ফেলে কিনা। বিশেষ কিছু সমস্যা ছাড়া গর্ভাবস্থায় যৌনমিলন করা আপনার স্বাস্থ্যের জন্য বেশ ভালো। গর্ভাবস্থার প্রথম আর শেষ ত্রৈমাসিকে সহবাস করা সম্পূর্ণরূপেই সুরক্ষিত। গবেষণায় দেখা গেছে যে সকল গর্ভবতী মহিলারা নিয়মিতভাবে সহবাসে লিপ্ত হন তাদের সময়ের পূর্বে বা অকালে প্রসবের সম্ভাবনা কম থাকে। এখন আমরা জেনে নিব গর্ভাবস্থায় সহবাসের উপকারিতা। প্রথমত, ভালো ঘুম। গর্ভাবস্থায় যৌনমিলন মাকে শিথিল করে তোলে এবং আপনাকে আরো ভালোভাবে ঘুমাতে সহায়তা করে। এছাড়াও যৌনমিলনের নড়াচড়ায় শিশুকে ঘুমে আচ্ছন্ন করে তুলতে সহায়তা করে, রক্তচাপ কমায়। সহবাস করায় রক্তচাপ হ্রাস পাওয়া গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী, কারণ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ প্রিক্লাম্পসিয়া নামক একটি বিপজ্জনক পরিস্থিতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বেদনা হ্রাস, সঙ্গমের প্রচণ্ড উত্তেজনা থাকার ফলে অক্সিটোসিন নামক একটি হরমোন নিঃসৃত হয় যাতে ব্যথার জন্য প্রায় 70%-এরও বেশি সহনশীলতা বৃদ্ধি করতে দেখা যায়। তাছাড়া দেহস্থ ক্যালোরির দহন করার একটি ভালো উপায় হলো সঙ্গম করা। 30 মিনিটের যৌন সহবাস 50 ক্যালোরির বেশি দহন করতে পারে, সুতরাং সুস্থ এবং ফিট থাকার জন্য গর্ভাবস্থায় সঙ্গম করা হলো একটি দুর্দান্ত উপায়। তাছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি, গবেষণায় দেখা গেছে সঙ্গম একটি বিশেষ ধরনের অ্যান্টিবডির মাত্রা বৃদ্ধি করে যা গর্ভাবস্থায় সর্দি কাশি এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এখন আমরা জানব গর্ভাবস্থায় কখন সঙ্গম করা নিরাপদ নয়। প্রথমত, গর্ভপাতের ইতিহাস থেকে থাকলে। এই গর্ভাবস্থার পূর্বে যদি আপনার আগে কোনো গর্ভপাত হওয়ার ইতিহাস থেকে থাকে, সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার যৌনমিলন থেকে বিরত থাকা হলো সবচেয়ে নিরাপদ। দ্বিতীয়ত, যৌনি থেকে রক্তপাত হওয়া। যৌনি থেকে রক্তপাত হওয়া বা দাগ দেখা যাওয়া গর্ভপাতের মতো বিপদের প্রাথমিক লক্ষণ হতে পারে এবং গর্ভাবস্থায় যদি আপনার যৌনি থেকে কোনো রকম রক্তপাত হয়ে থাকে তবে সেক্ষেত্রে সঙ্গম এড়িয়ে চলাই ভালো। তাছাড়া প্লাসেন্টা প্রিভিয়া থাকলে। আপনার যদি নিম্নবর্তী প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া থেকে থাকে তবে গর্ভাবস্থায় যৌনমিলন এড়িয়ে চলা উচিত। অকাল প্রসবের ইতিহাস। অতীতে যদি আপনি নির্ধারিত সময়ের পূর্বেই সন্তান প্রসব করে থাকেন অথবা এই গর্ভাবস্থায় যদি আপনার মধ্যে পূর্ব প্রসবের কোনো রকম লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে সঙ্গম এড়িয়ে চলাই নিরাপদ। তাছাড়া আপনার গর্ভে একাধিক সন্তান থাকলে। আপনি যদি গর্ভে যমজ অথবা তিনটি সন্তান ধারণ করে থাকেন এই সময় আপনার সঙ্গম এড়িয়ে চলাই উচিত, কারণ এক্ষেত্রে এটি টান লাগা, রক্তপাত হওয়া অথবা সংকোচন ঘটার কারণ হয়ে উঠতে পারে। গর্ভে একাধিক সন্তান ধারণ অকাল প্রসবের ঝুঁকির সম্ভাবনা বাড়ায়, আবার তার উপর সঙ্গম সেই ঝুঁকি আরও বহুগুণে বাড়িয়ে দেয়। তাছাড়া সঙ্গম না করার অন্যতম কারণ হতে পারে আপনার পানি ভেঙে গেলে। অ্যামনিওটিক থলিতে পূর্ণ তরল থাকে যা গর্ভাবস্থায় শিশুটিকে রক্ষা করে, সেটি জরায়ু থেকে ছিন্ন হয়ে পানি ভেঙে যায়। এরপর এই তরলটি যৌনি থেকে লিক করতে শুরু করে, সুতরাং যদি আপনার পানি ভেঙে যায় সেক্ষেত্রে সঙ্গম করা অনিরাপদ, কারণ এর ফলে শিশুর মধ্যে সংক্রমণ হতে পারে। তাছাড়া আপনার গর্ভাবস্থার ক্ষেত্রে উচ্চ ঝুঁকি রয়েছে অথবা ডাক্তার যদি কিছু নির্দিষ্ট ব্যতিক্রমী পরিস্থিতির কারণে গর্ভাবস্থাকালে আপনাকে সঙ্গম করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বিরত থাকতে হবে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ, তবে সেটা প্রথম এবং শেষ 3 মাসে। মাঝের সময়টা এটা একটু বেশি রিস্কি আর আমরা যে ধরনের কারণগুলো উল্লেখ করেছি সেগুলো হলে তো একেবারেই করা যাবে না।
তাই নিজের প্রতি যত্নশীল হন, কারণ আপনার ভালো থাকার উপর সন্তান ভালো থাকা নির্ভর করছে। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।